ওয়েলকাম ব্যাক বন্ধুরা। আজকে আমি আপনাদের সামনে যেই ভিডিওটি নিয়ে উপস্থিত হয়েছি সেটি দেখলে আপনারা অবশ্যই সহজেই বিভাজ্যতা বুঝতে পারবেন, কোন সংখ্যাটি দ্বারা কোন সংখ্যাটি বিভাজ্য সেটি আপনারা সহজে বুঝতে পারবেন। এর ভিতরে কিছু কিছু আপনারা বিভিন্ন বইতে পাবেন কিন্তু সবগুলো পাবেন না, সেজন্যই আমি এই ভিডিওটি তৈরি করেছি। এখানে প্রথমটি যেটি দুই, এটা আপনারা সকলেই জানেন যে দুই সংখ্যাটি সকল জোড় সংখ্যা দুই দ্বারা বিভাজ্য। তারপর যে সংখ্যাটি আছে তিন, এটা হলো আপনি যে সংখ্যাটি সম্পর্কে জানতে চাচ্ছেন সেই সংখ্যাটিকে যোগ করবেন টোটাল। যেমন 117, এটা কি তিন দ্বারা বিভাজ্য নাকি না এটা আপনি জানতে চাচ্ছেন, তাহলে আপনি 117কে যোগ করবেন। 17-এর ভিতরে যে কয়টি সংখ্যা আছে যেমন 1, 1, 7, 1, 1, 7 যোগ করলে হয় 9, 9 সংখ্যাটি তিন দ্বারা বিভাজ্য, অতএব 117 সংখ্যাটি তিন দ্বারা বিভাজ্য। সুতরাং তারপর আমরা যেটি দেখব সেটি হলো চার। চারের ক্ষেত্রে যে নিয়মটি আপনি ফলো করবেন, শেষ দুই সংখ্যা সবসময় শেষ দুই সংখ্যা আপনি কনসিডারেশনে নেবেন, এটা যেই কয় সংখ্যা বিশিষ্ট সংখ্যাই হোক না কেন। দেখুন 316 সংখ্যাটি চার দ্বারা বিভাজ্য, অতএব 316 চার দ্বারা বিভাজ্য। 420 সংখ্যাটি চার দ্বারা বিভাজ্য, অতএব 420 চার দ্বারা বিভাজ্য। 940 সংখ্যাটি চার দ্বারা বিভাজ্য, অতএব 940 সংখ্যাটি চার দ্বারা বিভাজ্য। এখন 5, এটা খুবই ইজি, আপনারা সবাই জানেন 0 এবং 5 থাকলে সেই সংখ্যাগুলো বিভাজ্য, যদি সংখ্যা শেষে 0 ও 5 থাকে। এরপর 6, এটাও খুব সহজ, যে সংখ্যাটি তিন দ্বারা বিভাজ্য এবং সংখ্যাটি জোড়, সংখ্যাটি তিন দ্বারা বিভাজ্য, আমি আবারও বলছি সংখ্যাটি তিন দ্বারা বিভাজ্য এবং জোড় সেটি 6 দ্বারা বিভাজ্য। এবার আসুন 8, এটা আপনারা কোথাও পাবেন না যদিও এটা একটু কঠিন। তাহলে এটা বুঝতে হলে আপনাকে প্রথমে দেখবেন আপনি সংখ্যাটি যদি প্রথম সংখ্যা যেটি এখানে প্রথম সংখ্যা 1112-এর প্রথম সংখ্যা 1, 1 সংখ্যাটি অর্থাৎ সংখ্যাটি যদি বিজোড় হয় এবং শেষে দেখুন 12, 12টি চার দ্বারা বিভাজ্য, এর মানে হলো যদি প্রথম সংখ্যাটি বিজোড় হয় এবং পরের দুই সংখ্যাটি শেষের দুই সংখ্যাটি চার দ্বারা বিভাজ্য তাহলে সেটা 8 দ্বারা বিভাজ্য। কিন্তু প্রথম সংখ্যাটি যদি জোড় হয় যেমন এখানে 2, 2212 দুই সংখ্যাটি জোড়, সেক্ষেত্রে পরের দুই সংখ্যা যদি চার দ্বারা বিভাজ্য হয় তাহলে সেটি হবে না, যদি 8 দ্বারা বিভাজ্য পরের দুইটি তাহলে সেটি 8 দ্বারা বিভাজ্য। এক্ষেত্রে আপনারা একটি কাজ করতে পারেন, একটি যে কোনো একটি মনে রাখবেন, বিপরীত অপরটি তার অপোজিট ভেবে নেবেন, তাহলে এটা ইজিলি আপনারা বুঝতে পারবেন। এটা গেল 8। 9, এটা তিনের মতোই, সংখ্যাগুলোর যোগফল যদি হয় 9 দ্বারা বিভাজ্য হয় তাহলেই বিভাজ্য, যেমন 1, 1, 7 এই সংখ্যাটির যোগফল দ্বারা 9 এবং 9, 9 দ্বারা বিভাজ্য, সুতরাং 117 সংখ্যাটি 9 দ্বারা বিভাজ্য। এবার আসুন 12। 12-র ক্ষেত্রে আপনারা লক্ষ্য করবেন যে সংখ্যাটি 3 ও 4 দ্বারা বিভাজ্য সেই সংখ্যাটি 12 দ্বারা বিভাজ্য। 15-র ক্ষেত্রে লক্ষ্য করবেন যে সংখ্যাটি 3 ও 5 দ্বারা বিভাজ্য সেটি 15 দ্বারা বিভাজ্য।